আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে আর লাই শাক দিয়ে রান্না করব আজকে। তো এখানে দেখতেই পারতেছেন আমি মুরগির মাংস আর লাই শাক নিয়েছি, আর এই লাই শাক হচ্ছে আমার গ্রাম থেকে পাঠিয়েছেন। আমি যেখানে থাকি সেখানে লাই শাক পাওয়া যায় না। তো এই লাই শাকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার গ্রামের ভিডিও, সেই ভিডিওতে দেখতেই পারতেছিলেন আপনারা লাই শাক। তো সেই লাই শাক এখন আমার কাছেও আসছে। তো এই লাই শাক দিয়ে চিকেন দিয়ে রান্না করব, অনেক মজা হয় খেতে, অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এখানে আমি লাই শাক কেটে নিয়েছি আর একটু বড় বড় করে রেখেছি আমি, কারণ শাক তো সিদ্ধ হওয়ার পরে একেবারে কম হয়ে যায়। আর লাই শাক বলে কথা, আমার লাই শাক এত বা আর কি ভালো লাগে কি বলবো আপনাদেরকে, অনেক ভালো লাগে। তাই একটু বড় করে রেখেছি যাতে খাওয়ার সময় মুখের মাঝে কামড়ের মাঝে একটু পড়ে। তাই তো এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি কেটে, আদা রসুন তেঁতলে নিয়েছি, ব্লেন্ড করিনি। এখানে তেলে দিয়ে দিয়েছি জিরা, তারপরে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি, কারণ আদা রসুনগুলো আমার পেস্ট বানানো নেই, ওগুলো আমি একটু তেঁতলে নিয়েছি। এভাবেই দিয়েছি আমি, এভাবে দিলে ভালো লাগে। এখন আমি পেঁয়াজগুলো নেড়ে দিচ্ছি, দিয়ে রেখে দেব সফট হওয়ার জন্য। তো যতক্ষণ এই পেঁয়াজ সফট হবে ততক্ষণ আমি মশলা রেডি করে নেব। এখানে আমি মশলাগুলো আমি একটা বেটারের মতো তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার, আর কিছুই দেব না। আর দুইটা এলাচি আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। আর এই পেস্টটা হচ্ছে আমি গরম পানি দিয়ে তৈরি করতেছি, গরম পানি একটু একটু গরম পানি দিয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। তো এভাবে ভালো করে মিক্স করে 1-2 মিনিটের জন্য আমি রেখে দেব। এই যে আমার মিক্স করা হয়ে গেছে। তো বেটারটা এরকমই রাখতে হবে, বেশি পাতলা করতে হবে না। তো এখানে আমার পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব চিকেন। তো চিকেনগুলো দিয়ে পরে মশলাগুলো দেব আমি। তো চিকেন দিয়ে দিয়েছি, এখন ভালো করে এগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নেব। যখন চিকেনের কালার একটু চেঞ্জ হবে তখন আমি মশলার যে বেটার তৈরি করেছি সেটা দিয়ে দেব আমি। এভাবে মশলা না এভাবে করে চিকেন রান্না দিলে অনেক মজা লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। ভালো করে কষিয়ে তারপরে মশলা যেই পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। এখন দিয়ে দেব ওই মশলাগুলো। এগুলো দেওয়ার পরে না এত সুন্দর কালার আসছিল, খেতেও অনেক মজা হয়েছিল। এভাবে দিয়েছিলাম যে মশলাগুলো আমি। তো এখনও ভালো করে কষিয়ে নেব আমি, আর এই চিকেনটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। শাকগুলো আমি এখন দেব না, আগে চিকেন যখন 50% কুক হয়ে যাবে তখন শাক দেব আমি, কারণ শাক তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই শাক একটু পরে দিলেই হবে। তো এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, পানি ব্যবহার করব না এখন, এভাবেই রেখে দেব। তো 5 মিনিট পর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন আমি শাকগুলো দিয়ে দেব। তো মশলার আমি বাটিটা একটু ধুয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম, ওখানে একটু মশলা লেগেছিল তাই। তো এখন শাকগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে। শাক অনেক দেখা যাচ্ছে কিন্তু যখন এগুলো একটু সফট হবে সিদ্ধ হবে তখন একেবারে কম হয়ে যাবে। এখন আমি নাড়তেও পারতেছি না, এত বেশি দেখাচ্ছে। তো ভাবলাম একটু ডেকে রেখে দেই, যে কোনো শাক ডেকে রেখে দিলে না একেবারেই কম হয়ে যায়। তো দেখো একেবারেই কম হয়ে গেছে শাকগুলো, এখন নেড়ে ছেড়ে দেবো আমি। আর শাক থেকে তো একটু পানি বের হয়েছে তাই আর পানি ব্যবহার করব না, পরে যদি করতে হয় তাহলে একটুই করব, বেশি করব না। আর এই শাক থেকে আরও পানি বের হবে কারণ শাকগুলো ভালো করে সিদ্ধ হয়নি এখনও। দেখো একেবারে শাক দেখা যাচ্ছে না প্রথমে কী পরিমাণ ছিল। এভাবে লাই শাক দিয়ে চিকেন দিয়ে সত্যি বলতেছি আমার এত মজা লাগে কী বলবো। তো এখানে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি আরও 5 মিনিটের মতো ডেকে রেখে দিয়েছিলাম শাক দিয়ে, পানি দেইনি আমি, আর পানি ব্যবহারও করবো না আর।
তো রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতা নেই আমার কাছে, যদি থাকতো তাহলে দিয়ে দিতাম, টেস্ট আরও ভালো লাগতো। আর ভিডিওটা এই পর্যন্ত যারা দেখতে আসো সবাইকে বলতেছি, যদি থাকো কেউ দেখতে আসো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন মনে করে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন করে নেবেন, আর ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবেন, একটা রিকোয়েস্ট রইল আপনাদের সাথে কাছে আমার। তো এই যে হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আল্লাহ হাফিজ সবাই।